ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দর অমৃতবাণী শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। তিনি ভারতের মহাজাগরণের অগ্রদূত, তিনি আজও শ্রেষ্ঠ পথ প্রদর্শক, তিনি যুগনায়ক স্বামী বিবেকানন্দ। এক সময় আমি ভারত মহাসাগরের উপকূলে পশ্চিম ভারতের মরুভূমিতে ভ্রমণ করছিলাম। আমি সেখানে দীর্ঘদিন পায়ে হেঁটে মরুভূমিতে ভ্রমণ করেছি, কিন্তু প্রতিদিন দেখে আশ্চর্য হতাম যে চতুর্দিকে সুন্দর সুন্দর হ্রদ রয়েছে, সেগুলির চারপাশে কি সুন্দর সুন্দর গাছ, আর ওই জলে গাছের ছায়া পড়ে কি সুন্দর লাগছে। মনে মনে বলতাম, কি অপূর্ব দৃশ্য, লোকে এটাকে মরুভূমি বলে, অথচ এখানে এমন অপরূপ প্রাকৃতিক শোভা। এভাবে বেশ কিছুদিন চলে গেল। একদিন খুব জল পিপাসা পেল, তাই জল খাওয়ার জন্যে আমি একটা হ্রদের দিকে এগোলাম। কিন্তু হ্রদের যতই কাছে যেতে লাগলাম, সেটা হঠাৎই উধাও হয়ে গেল। তখন আমি বুঝলাম, বইতে যে মরিচিকার কথা পড়েছি, এটা আসলে সেই মরিচিকা। পরের দিন আবার চলতে আরম্ভ করলাম, আগের মতোই হ্রদ দেখতে পেলাম, কিন্তু মনে মনে ভাবলাম, আসলে তো ওটা মরিচিকা, সত্যিকারের হ্রদ নয়। এই জগৎও আসলে ঠিক তেমন। আমরা প্রতিদিন, প্রতি মাস, প্রতি বছর এই জগৎরূপ মরুভূমিতে ভ্রমণ করে যাচ্ছি, কিন্তু মরিচিকাকে মরিচিকা বলে বুঝতে পারছি না। একদিন এই মরিচিকা অদৃশ্য হয়ে যাবে, কিন্তু সেটা আবার দেখা যাবে। শরীর প্রাক্তন কর্মের অধীনে থাকবে, সুতরাং ওই মরিচিকা ঠিক ফিরে আসবে। যতদিন আমরা কর্ম দ্বারা আবদ্ধ, ততদিন জগৎ আমাদের সামনে আসবে। নর নারী, পশু উদ্ভিদ, আসক্তি কর্তব্য সব আসবে, কিন্তু ওগুলো আর আগের মতো আমাদের উপরে শক্তি বিস্তার করতে পারবে না। আমাদের জীবিত কালেই বুঝে নিতে হবে এই আসল একেবারে মরিচিকার মতো, তাই মরিচিকার থেকে প্রাপ্তির আশা না রাখাই ভালো। ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দর অমৃতবাণী শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। Thank you.